সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক সুনামগঞ্জের একটি কবরস্থান থেকে নবজাতকের মানে একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে তো মানে কিভাবে উদ্ধার করা হয়েছে এবং কি কারণে সেখানে নবজাতক কবরস্থানে ছিলেন তো এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে যাই সুনামগঞ্জে একটি কবরস্থানে এক নবজাতককে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে কান্নার শব্দ শুনে এলাকাবাসী ওই নবজাতককে কবরস্থান থেকে উদ্ধার করে পরে নবজাতকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার রাতে দশটার দিকে সুনামগঞ্জ শহরতলি ইব্রাহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে কবরস্থানের পাশের বাসিন্দা তাসলিমা আক্তার বলেন রাতে হঠাৎ করে নবজাতকের কান্না কানে আসছিল এগিয়ে গিয়ে দেখতে পাই একটি নবজাতককে কবরস্থানের মধ্যে ফেলে রাখা হয়েছে নবজাতকটি উচ্চস্বরে কাজ ছিল কান্নার শব্দ শুনে গ্রামের আরও লোকজন জড়াও হয় এরপর সকলে মিলে নবজাতকটিকে সেখান থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয় এপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নবজাতকটিকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরও জানান শিশুটির জন্য যা যা প্রয়োজন সবই তারা করবেন প্রয়োজনীয় নবজাতকটিকে তার সন্তানের পরিচয়ে বড় করবেন বলে জানান তিনি সদর থানায় এস আই আহমদ জানান খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ মানে যোগাযোগ রাখছে রেখে সব ধরনের সহায়তা করছে তিনি আরও জানান বিষয়টি পুলিশের উদ্বোধন কর্মকর্তাকে জানানো হয়েছে শিশুটি কোথায় থাকবে সে বিষয়ে উদ্বোধন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন সুনামগঞ্জের সদর হাসপাতালে মা ও শিশু ওয়ার্ডে রাতে দায়িত্ব পালনকারী স্মৃতি আক্তার জানান শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে হাসপাতালে ভর্তি হওয়ায় এক নারীর দুধ খাওয়ানো হচ্ছে তাকে সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সুনামগঞ্জের মধ্যে একটি কবরস্থানে একটি নবজাতককে পাওয়া গেছে তো এই নবজাতকটি আসলে কবরস্থানে কেবা কাহারা রেখে গেছেন তো আমাদের দেশে এখনও এরকম নিষ্ঠুর মানুষ রয়েছে যে যারা আসলে একটা মাসুম বাচ্চাকে মানে কবরস্থানের মধ্যে ফেলে রেখে যেতে পারে তবে আমরা মানে এ বাচ্চাটিকে নিয়ে আমি আপনারা মানে মন্তব্য খারাপ থিঙ্কিংগুলো আমি করব না তবে আমি এটাই বলবো যে এই বাচ্চাটি দুনিয়াতে আসার পর থেকে কিন্তু সে অসহায় মানে তার যে মা তাকে জন্ম দিয়েছেন হয়তোবা সেই মা এই কবরস্থানে রেখে গেছেন হয়তোবা তার পিছনে আরও অনেক ধরনের ঘটনা থাকতে পারে আমরা জানি না তো যার কারণে এই বাচ্চাটিকে রেখে যাওয়ার পিছনের ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করতেছি না দর্শক তবে একটি কথাই বলবো যে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে এসব পাপ কাজগুলো থেকে হেফাজত করেন এবং আমরা যেন সঠিক পথে চলতে পারি আর এই যে আপনাদের সামনে আমি যে নিউজটি শেয়ার করেছি এই নিউজটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আপনাদের চারপাশের মানে আপনারা আপনাদের জায়গা থেকে সবসময় সচেতন থাকবেন এবং আপনাদের চারপাশে খেয়াল রাখবেন যাতে এ ধরনের পাপগুলো কেউ না করতে পারে চিন্তা করেন ভাই একটা বাচ্চা মানে সে দুনিয়াতে মাসুম মানে সে দুনিয়াতে এসেছে আসার পরেই কিন্তু তার মা তাকে বাবা বা তার মা বাবা হয়তোবা তাকে কবরস্থানে ফেলে রেখে চলে গেছে হয়তোবা হতে পারে কোনো অবৈধ সম্পর্কের ফসল হতে পারে হয়তো বা আরও কোনো ঘটনাও থাকতে পারে যাই হোক আমরা জানি না দর্শক আপনি কি মনে করতেছেন নবজাতকটিকে যে কবরস্থানে মানে ফেলে রাখা হয়েছিল তো আপনার কি মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে নবজাতকটিকে কী মানে কী 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 কারণে তাকে রেখে যাওয়া হতে পারে আপনার থিঙ্কিংটা কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবারও হাজিরাবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম